আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক মণ্ডলী, সকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটি সূরা নিয়ে বলবো, যে সূরাটি হয়তো আপনারা সবাই পারেন, কিন্তু এই সূরাটি তিনবার পড়লে কি হয় আপনারা কেউ জানেন না। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নেবেন এটার যে ফজিলতটি, আপনারা হয়তো জানলে অনেক অনেক খুশি হবেন, অনেক অনেক আনন্দ পাবেন। এমনিতে এই সূরাটি আপনি যদি তিনবার পড়েন, আপনি তিনবার পড়লে আপনার সাথে সাথে এক খতম কোরআন শরীফ পড়ার স্বভাব আপনি পেয়ে যাবেন। আপনি যদি তিনবার তিনবার করে আপনি পড়েন, তিনবার তিনবার করে দুইবার পড়লে আপনি দুই খতম কোরআন শরীফের স্বভাব পেয়ে যাবেন। যদি তিনবার পড়েন তাহলে আপনি তিন খতম পড়ার সওয়াব পেয়ে যাবেন, মানে নয়বার, নয়বার পড়লে আপনি তিন খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এটা বাদে আপনি সূরা ইখলাস যদি আপনি সাতবার পাঠ করেন, শুক্রবারে যদি সাতবার পাঠ করেন, শুক্রবার আসর নামাজের পর সূরা ইখলাস সাতবার পাঠ করে যদি আপনি আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে আপনি যা চাইবেন, শুক্রবারে আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিয়ে দিবে। এবার সেটা আপনি হয়তো কোনো ফেমিকে চান, বা আপনার টাকা পয়সা, বা আপনার হয়তো কোনো আশা পূরণ হচ্ছে না, চাকরি হচ্ছে না, বা যে কোনো আপনার হয়তো প্রত্যেক মানুষের এরকম যে কোনো না কোনো যে মুসিবত তাদের উপর পড়ে থাকে, কিন্তু সেই মুসিবতটা আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিবে যদি আপনি কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে করে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে করে আপনি সাতবার পড়ে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে যা চাইবেন তা দিয়ে দিবেন ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে। আপনি আমলটি করার আগে দরুদ শরীফ আপনি পড়ে নেবেন 10 বার, বা আপনি পড়ে নেবেন যতবার আপনি পারেন, ভালো করে পড়ে নেবেন এবং আল্লাহ তাআলার উপর জিকির করবেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন। ইনশাআল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার দরবারে যা চাইবেন শুক্রবার আসর নামাজের পর সূরা ইখলাস সাতবার পড়ে আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিয়ে দিবে। এবং কি ভোর রাত্রে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তা দিয়ে দিবেন। আপনার মন যদি, আপনার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিবে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য সহকারে আমলটি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।